काया माने शरीर और अंतर माने पार्थक्य और कायान्तर माने शरीरेर पार्थक्य मेटामोरफेसिस अर्थ रूपान्तर बा आकार परिवर्तन बा गठनेर परिवर्तन एबारे आलोचनार व्याख्या करले दाड़ाय कर्म बा आत्मा रये जाय शुधु परिवर्तन हय शरीरेर। हेलो बंधुरा, आज आमरा रिव्यू करब कायान्तर शर्ट फिल्मटिर। आलोचना शुरू जदि करी एई सिनेमार पोस्टार दिए ताहले एई सिनेमार नामकरणेर यथार्थता फुटे उठबे। प्रथम आयनाय आली जे आसलाम बा आसियार बाबा, द्वितीय आयनाय आसलाम, शेषे आसिया। एखाने एकटा विवर्तनेर छोआ आछे। गल्पटी एकटी परिवारेर जेखाने आली आर तार दुई सन्तानके निये आलीर संसार। आली एकजन प्रान्तिक मुसलमान एबं पेशाय बहुरूपी। आली काली सेजे ग्राममय घुरे बेड़ाय आर ग्रामबासी ताके जा दान करे ताई दिये तादेर संसार चले। सन्तानरा बड़ होले संसारेर দায়িত্ব এসে পড়ে আসলামের কাঁধে। এদিকে আসলাম পথে বহুরূপী সেজে ঘুরে ভিক্ষা করতে চায় না, সে চায় নতুন করে জীবন ও জীবিকা করতে। কিন্তু আলী চায় পারিবারিক এই ঐতিহ্য আসলাম ধরে রাখুক। এতে দুজনের মধ্যে প্রায় কথা কাটাকাটি হয়। যদিও সংসারের বড় আসিয়া এবং ছোটবেলা থেকেই আসিয়াকে বেশ টানত এই বহুরূপী সাজ। আসিয়া চায় বহুরূপী সেজে পথে পথে ঘুরে বেড়াতে, কিন্তু মুসলমান পিতা নিজের মেয়ের ঘরের বাইরে পাঠিয়ে নিজের আত্মসম্মান হারাতে চায় না। এর মধ্যে উত্থান হিন্দু জাতীয়তাবাদের, যার প্রভাব পড়ে আসলামের জীবনে। কালীর অবতার নিয়ে ঘুরে বেড়ায়, তবুও হিন্দু বন্ধুরা তাকে টিজ করে বা হাজি চাচা সেও সুযোগ বুঝে দু কথা শুনিয়ে দেয় আলীকে। এই আসলাম ভালোবাসে এক হিন্দু মেয়ে ইতিকে। দুজন শহরে এক নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখে। তারপর গ্রামে এক মেলা বসল। সেই মেলায় আসলাম বহুরূপী সেজে গেল বেশি টাকা কামানোর আশায়। সেখানে এক সাম্প্রদায়িক দাঙ্গার খবর আসে আর আসলামকে খুঁজতে গিয়ে আলী আর আসিয়া রেল লাইনের ধারে খুঁজে পায় কালীর ভাঙা দুই হাত। তারপর অসুস্থ বাবা ও পরিবারের দায়িত্ব নিতে ঘর থেকে কালীরূপে বেরিয়ে আসে আসিয়া। এই সিনেমার গল্প, স্ক্রিনপ্লে, ডায়লগ, এডিটিং ও পরিচালনা করেছেন রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। ডিওপিয়ার দায়িত্ব ছিলেন রানা প্রতাপ কারফার্মা। মিউজিক দিয়েছেন অভিজিৎ কুণ্ডু। আলী চরিত্রে অভিনয় করেছেন জনার্দন ঘোষ। আসলাম চরিত্রে ছিলেন শুভঙ্কর মহান্ত। আসিয়া চরিত্রে ছিলেন মধুরিমা তরফদার। ইতি চরিত্রে ভাগ্যশ্রী রায়চৌধুরী। হাজি সাহেবের চরিত্রে ছিলেন সুচারু দাস। এছাড়া আরও অনেকে ছিলেন ভিন্ন ভিন্ন ছোট ছোট চরিত্রে। এবার আমরা এই সিনেমার অ্যানালাইসিস করব। এক নম্বর, গল্প, স্ক্রিনপ্লে ও ডায়লগ। একটু গভীরে গিয়ে যদি দেখি, এই উপমহাদেশে মুসলমানদের আবির্ভাব হয় মুঘল আমলে। এর আগে আমাদের পূর্বপুরুষরা হয় হিন্দু নতুবা সনাতন ধর্মাবলম্বী ছিল। ধরে নিতে পারি আলীর পূর্বপুরুষও হিন্দু ছিল। তখন থেকেই তাদের পেশা ছিল বহুরূপী হওয়া। আর পূর্বপুরুষের ধর্ম আলী ছাড়তে পারলেও তাদের পেশাটা ছাড়তে পারেনি। এখানে আলীর স্ত্রীকে দেখানো হয়নি। এর একটা ব্যাক স্টোরি ধরে নিতে পারি। আলীর স্ত্রী দ্বিতীয় সন্তান প্রসবের সময় কোনো ডাক্তার না ডেকে গ্রাম্য ধাত্রীদের দিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায় আসিয়া ও আসলামের মা। সন্তানরা বড় হতে হতে কোনো এক দুর্ঘটনায় পা হারায় আলী এবং সংসারের দায়িত্ব এসে পড়ে আসলামের কাঁধে। যদিও সংসারের বড় আসিয়া এবং আসিয়া চায় বহুরূপী সেজে পথে পথে ঘুরতে, কিন্তু তার মুসলমান পিতার আত্মসম্মান তখন বেশ জাগ্রত হয়ে ওঠে। যদিও ভিক্ষার টাকায় আলীর চলতে কোনো সমস্যা নেই, সমস্যা শুধু মেয়ের উপার্জিত টাকায়। মেয়ে ঘর থেকে বের হলেই সেটা হয়ে যাবে বেশ্যাবৃত্তি, কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজ নারীদের উপর নির্ভরশীলতা কখনো মেনে নেয়নি বা এখনো সে অবস্থা সব জায়গায় তৈরি হয়নি। যেটা হচ্ছে সেটাও শুধুমাত্র মেট্রোপলিটন শহরগুলোতে বেশি হচ্ছে। এদিকে আসলাম কাজ করতে চায়, সে নতুন জীবিকা ও জীবন গড়তে চায়। কিন্তু আলী চায় তাদের পারিবারিক এই ঐতিহ্য আসলাম ধরে রাখুক। তা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। এজন্য এক অনন্তকালের এক সংঘাত, জেনারেশন গ্যাপ। মৌলবাদিতার উত্থান অবশ্য স্থান কাল ভেদে সংখ্যাগুরু সম্প্রদায়ের, যেমন পাকিস্তান বা বাংলাদেশে মুসলিম উগ্রবাদের, তেমনি ভারতে উগ্র হিন্দুত্ববাদের, যার প্রভাব পড়ে আসলামের জীবনে। আর গ্রামের মুরব্বী হাজি সাহেব সুযোগ পেলেই দু কথা শুনিয়ে দেয় আলীকে। এই স্বপ্ন মানুষের আজন্ম, যেখানেই থাকুক এর চেয়ে ভালো কোথাও গিয়ে সুখী হতে চায়। সব শেষে আমরা প্রতিটি মানুষ ভাসমান ও শিকড়হীন। আবার এই ভালোবাসার কথা যখন আসিয়া জানতে পারে, তার যে অভিমান, ভাই কেন তাকে জানায়নি, এভাবে যে ভাই বোনের মধ্যকার যে ভালোবাসার বন্ধন, তার একটা ইশারা দিয়ে গেছে। তারপর মেলার দুর্ঘটনা। এখানে দুটি ঘটনার যে কোনো একটা ঘটতে পারে। প্রথমটা হলো দাঙ্গায় আসলামের মৃত্যু, আর দ্বিতীয়টি হতে পারে সেদিন
দিনে আসলাম ইতিকে নিয়ে শহরে পালিয়ে গেছে। এই পক্ষের যুক্তি, প্রথমত যে ছেলে এই বহুরূপী সাজে যার অনীহা, সেই ভোর হতে না হতে তৈরি হয়ে নেয় বহুরূপী সাজে। দ্বিতীয়ত, যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া। তারপর আসে কায়ন্তরের শেষ অধ্যায়, যখন পিতার অনিচ্ছা সত্ত্বেও বাধা দিতে না পারা আর সেই সাথে সমাজের সব শৃঙ্খল ভেঙে আসিয়া যখন নারী শক্তির কালী রূপ নিয়ে পথে বেরিয়ে আসে, তখন তার পায়ের ছাপ ফেলে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে। এ যেন নারী শক্তির বহিঃপ্রকাশ ঘটল সেই দৃশ্যের মধ্য দিয়ে। প্রায় 30 মিনিটের বেশ গোছানো স্ক্রিন প্লে, এমন কোনো দৃশ্য নেই যা অপ্রয়োজনীয় মনে হয়েছে। অসাধারণ। একসাথে নারীর উত্থান, হিন্দু মুসলিম বৈষম্য ও রাজনীতি সবকিছুই একসূত্রে গাঁথতে পেরেছে। 2 নম্বর অভিনয়, আলীর চরিত্রে অভিনয় করেছেন জনার্দন ঘোষ। খুবই সাবলীল ছিল তার অভিনয়। একজন প্রাচীন ধ্যান ধারণার শিকড় গজিয়ে ফেলা এক পিতা, যে একই সাথে উত্তরাধিকারী সূত্রে পাওয়া ঐতিহ্য ধরে রাখতে চায়, আবার মেয়েকে চার দেয়ালে বেঁধে রাখতে চায়, যেমনটা যুগ যুগ ধরে চলে আসছে। আসলাম চরিত্রে ছিলেন শুভঙ্কর মহন্ত। এই চরিত্রটি হচ্ছে আধুনিক তরুণদের প্রতিনিধি, ধর্মের বিভেদ ঐতিহ্য ভুলে সামনে বা নতুনকে ধরে বাঁচতে চায়। সেও বেশ সাবলীল অভিনয় করেছে। আর আসিয়া চরিত্রে ছিলেন মধুরিমা তরফদার। সে এই সিনেমার মূল নায়ক। সেও সমাজের ট্যাবুগুলো ভাঙতে চায়, যে নারীকে দুর্বল ভেবে পরিবারের রসুই ঘরে ঠেলে দেওয়া হয়, সেই নারী রসুই ঘর সামলে পথে নামছে শুধু নিজেকে প্রমাণের জন্য নয়, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, পরিবারের বেঁচে থাকার নতুন অবলম্বন হয়ে। আর এমন একটা চরিত্রে ফাটিয়ে দিয়েছে মধুরিমা। 3 নম্বর পরিচালনা, এই সিনেমা পরিচালনা করেছেন রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। এই সিনেমার কিছু দৃশ্য বা ফ্রেম দেখে আপনি স্মৃতিকাতর হয়ে পড়বেন, কারণ এই ফ্রেমগুলো নেওয়া হয়েছে পথের পাঁচালী, সুবর্ণরেখা বা উত্তরা সিনেমা থেকে। সবকিছু মিলিয়ে বেশ সুন্দরভাবে গাঁথতে পেরেছেন এই সিনেমা। অন্যান্য টেকনিক্যাল দিক, এই সিনেমার সিনেমাটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে। শুরুতে গ্রামের সবুজাবু ভাবটা দেখিয়ে গল্পের ভিতরে নিয়ে গেছেন, যা বেশ ভালো লেগেছে। বেশ কিছু দৃশ্যে রিফ্লেকশন শটের ব্যবহার করা হয়েছে, বিশেষ করে বহুরূপী সাজ নেওয়ার সময়। আবার যখন বাবা মেয়ে মিলে আসলামকে খুঁজছে, তখন ক্যামেরা পিছন দিক থেকে ফলো না করে সামনের দিক থেকে তাদের শটটা নেওয়া হয়েছে। এটা করা হয়েছে তাদের সামনে খোঁজার সুযোগ সামান্যই আছে এটাকে বোঝানোর জন্য, কিন্তু আসিয়া যখন কালীরূপে ঘর থেকে বেরিয়ে আসে, সেটা কিন্তু নেওয়া হয়েছে পিছন থেকে, কারণ সামনে এগিয়ে যাচ্ছে, তার সামনে অপার সম্ভাবনা, সেটা বোঝানোর জন্য। এডিটিং মন্দ লাগেনি, সিনেমার গতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। মিউজিক ভালোই লেগেছে, তবে খোলা গলায় লালনের গানগুলো বেশি ভালো লেগেছে। মোটের ওপর এই সিনেমা একটা আদর্শ সিনেমা, যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করতে চায় বা বুঝতে চায়। এই শর্ট ফিল্মটি 2019 কল্পনির্ঝর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায় এবং 2020 মাদ্রিদ ফিল্ম ফেস্টিভ্যালে ইমাজিন ইন্ডিয়া ক্যাটাগরিতে বেস্ট শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে। আপনারা কি দেখেছেন এই শর্ট ফিল্মটি? না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। নিচের ডিসক্রিপশন বক্সে এই সিনেমার লিঙ্ক ও পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই সিনেমার লিঙ্ক পাসওয়ার্ড দুটোই ফেসবুক পেজে দেওয়া আছে। আর যদি এই সিনেমাটি দেখে থাকেন তাহলে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়, আর সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ।